হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আবার এসেছি নতুন একটি টপিকস নিয়ে, মেক এ হেচডি থাম্বনেল অন মোবাইল। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে মোবাইল দিয়ে সুন্দর করে একটি থাম্বনেল তৈরি করা যায়। প্রথমেই বলি থাম্বনেলটা কি। থাম্বনেলটা হলো আপনার যখন ভিডিওটা আপনি পোস্ট করবেন, যত ভিউয়ার আছে তারা আপনার পোস্ট দেখেই, থাম্বনেলটা দেখে বুঝতে পারবো যে আপনি ভিডিওটা কোন ক্যাটাগরিতে তৈরি করছেন। সেটাই থাম্বনেলটা খুবই ইম্পর্টেন্ট। থাম্বনেলের মাধ্যমে মানুষে অ্যাট্রাকশন করে, আকর্ষণ বাড়ায়। তো কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখাই স্টেপ বাই স্টেপ কিভাবে থাম্বনেল তৈরি করব। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা একটি অ্যাপস ডাউনলোড করব। এখানে দেখতে পাচ্ছেন পিক্সল্যাব অ্যাপস, এই অ্যাপসটা ডাউনলোড করবেন, প্লে স্টোরও আছে। আমার ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাপসটা দিয়ে দিব। উপরে ডান পাশে তিনটা ডট ডট ফোটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ইমেজ সাইজ, এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এই থাম্বনেলের যে একটা সাইজ আছে সেই সাইজটা নেব। তো আমরা কাস্টমে ক্লিক করব। করার পরে ইউটিউব থাম্বনেল, যেহেতু আমরা থাম্বনেল তৈরি করব, থাম্বনেল আপনি চাইলে ইউটিউব চ্যানেল ব্যানারও বানাইতে পারেন, ফেসবুক কাভারও বানাইতে পারেন, প্রোফাইল পিকচারও বানাইতে পারেন। তো যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করব, আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম, অটোমেটিক সাইজটা সেট আপ হয়ে গেছে। ওকেতে ক্লিক করব। করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এসে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা এখানে এই টেক্সটটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আপনি টাইপ করতে পারবেন। তো আমরা ক্লিক করব এখানে, সরি, মেক এইচডি, ওকে। এটা মেক এইচডি লেখার পরে এখন যে কাজটি করবেন, নিচে এখানে যে একটা এ বটন আছে, নিচে কিছু অপশন আছে, টুলস আছে, এই টুলসগুলো আমরা ইউজ করতে পারি। সো আমরা টুলসটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি দেখছেন অনেকগুলো অপশন আছে, খুব সুন্দর সুন্দর অপশন। তো আমরা যে কাজটি করব এখন, আমরা ইচ্ছে করলেই ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি। এখানে অনেক ধরনের ফন্টস আছে, আমরা যে কোনো একটা ফন্ট চুজ করতে পারি। তো আমি একটা যে কোনো একটা ফন্ট নিলাম, ওকে। নেওয়ার পরে এটা সাজায় রাখবো, কোথায় রাখবো, ওকে। এখন যে কাজটি করব, এই টুলসে যখন আপনি দেখবেন যে লেখা আছে স্ট্রোক, স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করলে যখনই আমি এটা আনএবল করব, তখনই দেখবেন আপনার যে টেক্সটটা আছে এটার যে অ্যাট্রাকশনটা চেঞ্জ হয়ে যাবে, আকর্ষণটা চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা একটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ওকেতে ক্লিক করব। তারপরে যে একটা কাজটা করবো, শ্যাডো, এটা যে শ্যাডোটা আছে সেটা আমরা এনেবল করে দেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লেখাটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এখন যে কাজটি করব, আমরা আরেকটি ট্যাক্স নিব। ট্যাক্সের উপর আবার আমরা লিখব, এখানে নতুন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে ক্লিক রাখবেন থাম্বনেল, থাম্বনেল, ওকে। ওকেতে ক্লিক করবেন। করার পরে আমরা একটু ট্র্যাক করে বড় করে নিই, ওকে, বড় করে নিয়েছি। এখন যে কাজটি করব, আমরা আবার ফন্ট সাইজটা চেঞ্জ করব। ফন্ট সাইজটা চেঞ্জ করে নিলাম। এখন আমরা যে কাজটি করব, স্ট্রোক করব। স্ট্রোক করলে সম্পূর্ণ লেখাটা চেঞ্জ হয়ে যাবে। স্ট্রোক করলাম, ওকে। শ্যাডোটা আমরা আনএবল করে দেব, শ্যাডোটা আনএবল, ওকে। এখন যে কাজটি করব আমরা, সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড নেব রেড কালার, ওকে। রেড কালারের সাথে আমি কালারটাও চেঞ্জ করতে পারি, ফন্টের কালারটা। এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন। আমি একটা কালার চুজ করলাম, গ্রিন, গ্রিন কালার হয়ে গেল। তো এখন যে কাজটি করব, আমরা আরেকটি ট্যাক্স নিব। ট্যাক্স নেওয়ার পরে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে লিখব অন মোবাইল, অন, ওকেতে ক্লিক করব। এখানে আমরা আবার সাজিয়ে নিব, ভেরি সিম্পল। আপনি চাইলে যেভাবে 360 ডিগ্রি এটা বসাতে পারবেন, ওকে। আবার বসাই নিলাম। এখানে আমি যে কাজটি করব, সরি,
এটার যে কালার আছে আমি সেই কালারটা চেঞ্জ করে দেবো, যেমন আমরা কালারটা যে কোনো একটা কালার নিই, সেটা হলো ইয়েলো কালার। ওকে, ইয়েলো কালার নেওয়ার পরে আমরা যে কাজটা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট, স্ট্রোকে আবার ক্লিক করবো, এনেবেল করবো। এনেবেল করলে খুব সুন্দরভাবে কালারটা ফুটে আসবে। তারপরে যেই শ্যাডোটা আছে সেটা আমরা এনেবেল করে দেবো। ওকে, এবার দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সাজানো হয়ে গেছে। তো এখন যে কাজটি করবো সেটা হলো একটা পিকচার, পিএনজি পিকচার এখানে আপলোড করবো। পিএনজি পিকচার কীভাবে তৈরি করতে হয় সেটা আমার ভিডিও শেষে আপনাকে দেখাবো। পিএনজি পিকচার খুবই সিম্পল আর খুবই সুন্দর। তো এখন যে পিএনজি পিকচারটা আমি অ্যাড করব, পিকচারটা আমি কোথা থেকে নেব, আমরা এখানে ক্লিক করব আবার ডট বাটনে, এক্সপোর্ট ইমেজ। আমরা এখানে ক্লিক করব ইনপোর্ট, ইনপোর্ট করব পিকচারটা আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিএনজি ছবি আছে, যে কোনো একটা ছবি নিলাম, ছবিটা নেওয়ার পরে এখানে ওকে বাটন ক্লিক করলাম, পিকচারটা এসে বসছে। এখন আমি চাইলে আমি এটা ছোটো করে করতে পারি। আপনি যদি চান আপনার পিকচারটা আরও সুন্দর হোক, আরও অ্যাট্রাকটিভ হোক, তাহলে পিকচারে ক্লিক করার পরে আমি যখন টুলসে স্ট্রোকে ক্লিক করবেন দেখবেন যে সম্পূর্ণ এটা চেঞ্জ হয়ে গেছে। এটা আনগোল করে দেবে, খুব সুন্দর একটা লেয়ার আসছে চারপাশে। আপনি চাইলে এটা কালারও করতে পারেন, যে কোনো কালার। আমি এটা কালার করে নিলাম, বা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেছে। এই হলো থাম্বনেল তৈরি করা, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় আপনাদের দেখালাম খুব সিম্পলভাবে। তো পিএনজি পিকচার কীভাবে করবেন এটাও খুব সিম্পল আপনাদের আমি এখনই দেখাবো। তো চলুন, সেজন্য আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, পিকচার্টস এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে আছে, আপনি ডাউনলোড করে নেবেন, না হলে আপনি চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও ডাউনলোড করবেন। পিকচার্টসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে আপনি এখানে একটা পিকচার সিলেক্ট করবেন, অনেক সময় অ্যাড আসে, অ্যাডটা স্কিপ করবেন। অ্যাডটা স্কিপ করলাম, তো পিকচারটা এসে গেছে। পিকচারটা আসার পরে আপনি অনেক কিছু করা যাবে এখান থেকে, পিকচারটা বিউটি করা যায়, ব্রাইট করা যায়, ব্রাইট করা যাবে। এই অটোতে ক্লিক করলে এখানে আপনি অটোমেটিক এটা সেট আপ হবে, ব্রাইট হয়ে যাবে। ওকে, আমি কালো মানুষ বসাই দিচ্ছি। তো যাই হোক, এখন যে কাজটি করব সেটা হলো আমরা কাট আউটে ক্লিক করব, কাট আউট অপশনটায় ক্লিক করব। যখনই আমরা কাট আউট অপশন ক্লিক করব তখন এখানে আউটলাইনে ক্লিক করব, তারপর আমরা এটা টেনে নেব। আমার এখানে কোনো বাকি নেই, নেই বাকি হয়নি, সব জায়গায় কমপ্লিট। এটা হওয়ার পরে আমরা উপরে ডান পাশে এই অ্যারো চিহ্নটা ক্লিক করব। আমার এটা সম্পূর্ণ সিলেক্ট হয় নাই, এখানে অনেক গ্যাপ নিছে, তাহলে আমরা ব্রাশে ক্লিক করে আবার এটা সিলেক্ট করি। এখন এটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এটা সেভ করার আগে অবশ্যই এই আই চিহ্নটা ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যে এখানে কিছু চেঞ্জ করতে হবে কিনা। অবশ্যই এখানে কিছু মুছতে হবে, এরেস করতে হবে, আপনারা ইচ্ছা করলে জুম করতে পারেন, জুম করে এটা মুছে দেবেন। জুম করে মুছে দেবেন।
এবার সেভে ক্লিক করবেন, সেভ টু স্টিকার, এটা সেভ হয়ে গেছে। আবার অ্যাপটাই অবশ্যই স্কিপ করে দেবেন অ্যাপটা। এখন যে কাজটি করবেন, এখানে আপনি সেভ টু গ্যালারি সেভে ক্লিক করবেন, সেভ সেভ পিকচার অন ইউর ডিভাইস। আমি গ্যালারিতে এটা সেভ করে নিলাম, ডান। যখনই আপনি এটা সেভ করবেন, এটা অটোমেটিক গ্যালারিতে চলে গেছে, আমার গ্যালারিতে চলে আসছে। খুব সুন্দর করে পিএনজি একটা পিকচার করে ফেলছি, দেখতে পাচ্ছেন খুবই সহজ। এই পিকচারটা আপনি এখানে বসাই দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিকস। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাহলে নতুন নতুন আমার যে ভিডিও আছে সেগুলো দেখতে পাবেন। আমার নেক্সট ভিডিও আমি আপলোড করব, কীভাবে আপনার ভিডিওতে আপনার চ্যানেলে আপনি একটি লোগো ইউজ করতে পারবেন, এবং কীভাবে আপনি সাবস্ক্রাইব হাইড করবেন, সেটাও আমি আমার নেক্সট ভিডিওতে দেখাব। তো আমার নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল বাটনে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক নোটিফিকেশন আসবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।